Welcome to the International Online Drama Festival organized by Baksha Bratto Natto Zone on the occasion of our Antarango Natto Mela 2021. Today we present monodrama Helen Keller by Shopnodol of Bangladesh. The play is written by Apurva Kumar Kundu and directed by Zahid Ribon. The cast is Zuhana Sabna. The production depicts the life, works, dreams, struggle, philosophy of the legend and wonders of the world, Helen Keller. She was a deaf, dumb, blind person, but able to overcome all the obstacles from her extreme self-confidence and also from the extraordinary support from her teacher, Annie Sullivan. The Helen Keller has been invited to perform in the upcoming Great Quit International Monodrama Festival 2021. Let's enjoy the show. আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা দুলার ঢাকা ধুইয়ে দাও আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা দুলার ঢাকা ধুইয়ে দাও আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও জীজন আমার মাঝে জুড়িয়ে আছে ঘুমের জালে আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও চোখে শূন্যতা আমার কর্ণে শূন্যতা যার চোখে আর কানে আলো নেই তার তো মনের আলো জ্বলবার কথা নয় কিন্তু আমার মনের আলো জ্বলেছিল জ্বলেছিল যার জন্যে তিনি আমার শিক্ষক আমার দ্বিতীয় জন্মের মাতা Sullivan. When I saw Helen Keller first, she was 6 years and 8 months old. She had been blind and deaf and mute since her 19th month as the result of an illness. She had no way of communicating with those around her except a few imitative signs that she had made for herself, a push man's go and a pull man's come and so on. Amar mukti aloy aloy, ei akashe amar mukti aloy aloy, amar mukti dhulai dhulai ghashe ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় অপেক্ষা জীবন ভর অপেক্ষা বিরতিহীন অপেক্ষা গন্তব্য নির্ধারণে অপেক্ষা গন্তব্য পথের পথ চলায় অপেক্ষা গন্তব্যে পৌঁছাতে অপেক্ষা ঘরের আলো জ্বলল এবার মনের আলো জ্বালাবার অপেক্ষা ডোন্ট মাইন্ড মাই ডিয়ার টিচার অ্যান্ড সেলিভান ভাববেন না আমি অঙ্কে কাঁচা যদিও আমি স্বীকার করি যোগ বিয়োগ গুণ ভাগের হিসাব আমি একটু কম বুঝি এবং আপনি সেটি জানেন কিন্তু তার অর্থ এই না যা একবার আমি মনে রাখি কিংবা মনে রাখতে চাই তা আমি মনে রাখতে পারি না স্মৃতিশক্তি যে আমার প্রখর এ কথা আমার চেয়ে আপনি বেশি ভালো জানেন
টিচার অ্যান সেলিভান, আপনার জন্ম তারিখ 14 এপ্রিল 1866 খ্রিস্টাব্দ। অ্যাম আই রাইট? ইয়েস, আই অ্যাম রাইট। কারণ আমি এও জানি আপনার দেশ আমেরিকা, রাজ্য ম্যাসাচুসেটস এবং জন্মস্থান ফিডিং হিলস গ্রামে। রাত 12টা বাজতে ঘড়ির ঘন্টার কাঁটাকে 1 ঘন্টা পথ পাড়ি দিতে হবে। হ্যাঁ, 1 ঘন্টা পথ। আর তখনই হবে তোমার শুভ জন্মোৎসব। আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে হবে তোমার 96তম শুভ জন্মোৎসব। রাত 12টা বাজলেই 3রা মার্চ। 3রা মার্চই তোমার শুভ জন্মক্ষণ। তুমি কি একটু অবাক হলে ম্যাডাম অ্যান সেলিভান? 14 এপ্রিল যার জন্ম, তার জন্মদিন 3রা মার্চ কিভাবে উদযাপিত হয়? তুমি যে বিস্মিত হয়েছ এটা নিশ্চিত, কিন্তু আমি কোনো রহস্য করিনি টিচার। আমি নিজে শারীরিকভাবে স্ট্রোক হয়ে যাবার কারণে এখন আর ঘর থেকে বের হই না। অন্ধ বধিররাও যে আর 10টা মানুষের মতো মানুষ, তাদেরও আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার মতো মৌলিক অধিকার। সে কথা বলতে, অধিকার আদায় করতে যে আমি কিছুদিন আগেও 5টি মহাদেশের 35টি দেশ চষে বেড়িয়েছি, সে আমি এখন আর ঘর থেকে বের হই না। মানুষকে সচেতন করতে দিনের পর দিন, রাতের পর রাত যে আমি বিনিদ্র রজনী পার করেছি লিখে লিখে, সে আমি এখন তেমন লিখছিও না। বাড়িতে বসেই অতীত এবং সমসাময়িক সাহিত্যিকদের বই পড়ি, আপন মনে কবিতা আবৃত্তি করি, প্রতিবিখ্যাত দার্শনিকদের দর্শনের যৌক্তিকতা খুঁজে ফিরি, বাইবেলের পাতায় পাতায় নিমগ্ন হয়ে নিজেরে হারায়ে খুঁজি। কিন্তু আজ বের হয়েছি, নিজে নিজে দিনের আলোয় পথ চিনে চিনে রাস্তা পার হয়ে শপিং মলে ঘুরে ঘুরে তোমার পছন্দের আলোকদানি কিনে এনেছি। ঘরে ফেরার আগে গির্জায় গিয়ে ভগবান যিশুর কাছে তোমার আত্মা তৃপ্তির জন্য প্রার্থনাও করেছি। কোনো রহস্য করিনি টিচার, তবু তুমি জানতে চাইবে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠের দিনকে বাদ রেখে কেন 3রা মার্চকে নিয়ে আমার এই উল্লাস? উত্তর আমি তোমায় ঠিকই দেব ম্যাডাম অ্যান সেলিভান, তবে তার আগে আমি তোমায় একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন। মানুষের ঘর কোথায় অ্যান সেলিভান, ঘর কোথায়? তুমি যখন তোমার বাবা মায়ের ফিডিং হিলসের ঘরে ছিলে তখন সেটি তোমার ঘর, পার্কিন্স ইনস্টিটিউট ফর দি ব্লাইন্ড হোস্টেলের যে ঘরে ছিলে সেটি তোমার ঘর, তাসকাম্বিয়ায় আমাদের বাড়িতে আমার গভর্নেস হিসেবে এই যে আইভি গ্রিন ঘরে থাকতে সেটি তোমার ঘর, স্বামী জন মেসির সাথে রেনথামে বাঁধলে যে ঘর সেটি তোমার ঘর, আবার এখন আমেরিকান ন্যাশনাল ক্যাথিড্রালের সমাধি কক্ষে চিরনিদ্রায় শায়িত যে ঘরে সেটি তোমার ঘর। এত ঘরের মাঝে তোমার প্রকৃত ঘর কোথায় ম্যাডাম অ্যান সেলিভান, প্রকৃত ঘর কোথায়? মানুষের ঘর মানুষের মনে, তোমার ঘর আমার মনে, হৃদয়ে আমার অস্তিত্বে। সে কারণেই তো ভুবন খ্যাত অন্ধ সুরকার বিটোভেন বলতে পারেন, পৃথিবীর সমস্ত চিরস্থায়ী কিংবা ক্ষণস্থায়ী সম্রাট কিংবা সাম্রাজ্য অপেক্ষা অধিক স্থায়ী তো আমার মনোজগৎ, যে জগৎকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। টিচার অ্যান সেলিভান, তুমি আমার জীবনে ধ্রুবতারা, আমার অন্ধ বধির জীবনে তুমি একমাত্র বিশ্বাস করেছিলে, আমাকে দিয়েও সম্ভব, আমি তোমায় ভালোবাসি টিচার। একটা ব্রিফ কেস নিয়ে গভর্নেস হিসেবে প্রথম যেদিন তুমি আমাদের বাড়িতে এলে সেদিন 3রা মার্চ,
পরিবার সমাজের কাছে অপাঙ্কেও সার্কাসের ক্লাউনদের মতো হাস্যরস উদ্রেককারী হিসেবে যে আমরা গণ্য তাদেরই একজন এই আমাকে যে তুমি মানুষ হিসেবে কাছে টেনে নিলে। সেদিন তেসরা মার্চ, প্রতিটি বস্তুর একটি নাম আছে এবং সে নাম বানান করে বোঝা যায় আঙুলে আঙুলের স্পর্শে। বোঝালে যেদিন সেদিন তেসরা মার্চ। কেক, সি এ কে ই, কেক বানান করতে শেখার সাথে খাবারের নাম নিশ্চিত হয়ে প্রথম জিভে খাবারের রসস্বাদন করলাম যেদিন সেদিন তেসরা মার্চ। রাগ, অভিমান তথা প্রতিটি আলাদা আলাদা অনুভূতিতে প্রতিটি মানুষের মুখের চামড়ায় আলাদা আলাদা ভাঁজ পড়ে এবং তা বোঝা যায় আঙুলের স্পর্শে। জানালে যেদিন সেদিন তেসরা মার্চ। তেসরা মার্চ 1887 খ্রিস্টাব্দ, তোমার আগমনে আমি জেনে গেলাম আধারের অতলে ডুবে রুদ্ধ কারাগারে বন্দী দশার এই জীবন আমার নয়, আমার পৃথিবী ধরাছোঁয়ার বাইরে পরিমাপের ঊর্ধ্বে, আমার পৃথিবী বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে, আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। সেই বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডে যেহেতু তোমার আগমন তেসরা মার্চ, সেদিন থেকেই আমার হৃদয়ে তোমার জন্ম। ফলে ঘড়ির কাঁটা রাত 12টা ছুলেই আসবে তেসরা মার্চ, তোমার শুভ জন্মদিন। ঘড়িতে এখন কটা বাজে? ঘড়ির কাঁটায় রাত 11:10। অপেক্ষার প্রহর কেন এত দীর্ঘ হয় টিচার? অথচ তোমার সান্নিধ্যে আমার জীবনের 49টি বছর কিভাবে কেটে গেল তা বুঝে ওঠার সময়ই পেলাম না, তুমি বুঝতে দিলে না টিচার। তোমার আমার সম্পর্ক ওই বাগানের কাঁঠাল গাছ আর মালির মতো। কাঁঠালের বীজই মাটিতে রোপণ করা হয়, তার বুকের মধ্যে থাকে অফুরন্ত প্রাণ শক্তি, এক স্বর্ণালী সূর্যকরের উপস্থিতিতে সে তার খোসা ফাটিয়ে মাটি ভেদ করে মাথা উঁচু করে অস্তিত্ব ঘোষণা করে মাটির ধুলিতে। চারপাশ তাকিয়ে পৃথিবীর রূপ দেখে তার নিজের মধ্যে শুধুই বিস্ময়। মাঝে মাঝে বুনো ষাঁড়ের মতো তেড়ে আসে গরু ছাগল, মালি যদি না বেড়া দেয় তবে সেখানেই সমাপ্তি। মালির পরিচর্যা পেয়ে সে তখন সুস্থ সবল, এতটাই সবল গরু ছাগলের আক্রমণে আতঙ্কে যে ছিল সদাই সন্ত্রস্ত, আজ সেই পারে আস্ত হাতিকে বেঁধে রাখতে। তারপর মালির পরিচর্যা পেয়ে একদিন গাছে ফুল হলো, ফল ধরল। কাঁঠাল পেলে মালির কথা কে মনে রাখে টিচার অ্যান স্যালিভান? জগৎ সভা জানি আমি এই হেলেন কেলার একজন অন্ধ বধির নারী হওয়া সত্ত্বেও অন্ধ ছাত্রী হিসেবে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রথম গ্রাজুয়েট। বেশি নয়, তবু আমার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা 14টি। জার্মান, ফ্রেঞ্চ, ল্যাটিন, ইংরেজি, গ্রিস আর রোমের ইতিহাস এবং সাহিত্যের ওপর সবাই বলে আমার গভীর দক্ষতা। পৃথিবীর 5 মহাদেশের 35টি দেশের গণ্য মান্য ব্যক্তিদের সামনে আমি সত্যি এক ঝানু বক্তা, এমন প্রশংসা করে সবাই। চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিন, বিজ্ঞানী আইনস্টাইন, আলেকজান্ডার গ্রাহাম বেল, সাহিত্যিক মার্ক টোয়েন, দার্শনিক জেমস জোয়েল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও বহু মহত্তর মানুষের পাশে আমি নাকি সহযাত্রী। অন্ধ বধিরদের অধিকার আদায়ের পাশাপাশি নারীদের সম্মান প্রদর্শনের কথা বলাই আমি মানবতাবাদী। আমি
আমেরিকান ফাউন্ডেশন ফর দি ওভারসিলস ব্লাইন্ডের আন্তর্জাতিক বিভাগের উপদেশক। সম্প্রতি আমায় দেওয়া হলো আমেরিকার সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম। মুকামি, শেষাবধি তোমার প্রচেষ্টায় তো কিছুটা কথাও বলতে শিখেছিলাম। টিচার, এত এত যে প্রাপ্তি, আমার করে যাওয়া কাজের মূল্য যদি ওই রসালো কাঁঠালের মতো হয়, তবে তুমি মালি, তোমার মূল্যায়ন হওয়া উচিত আরো কত বেশি। বলো টিচার অ্যান স্যালিভান, তুমি ছাড়া কি আমার কোনো অস্তিত্ব ছিল, না অতীতে, না বর্তমানে, না সম্ভাব্য ভবিষ্যতে? ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ অনেখা, ভবিষ্যৎ নিয়ে কথা বলবো না, কিন্তু অতীতকে অস্বীকার করি কিভাবে? মনে পড়ে মাত্র 13 বছর বয়সে আমার লেখা বই দ্য ফ্রস্ট কিং লেখার কারণে ট্রাইব্যুনালের সামনে আমার হাজির হওয়ার করুণ কথা। বিচারক 8 জন, 4 জন চোখে দেখে, 4 জন অন্ধ। আমার বিরুদ্ধে অভিযোগ, আমার লেখা গল্প দ্য ফ্রস্ট কিং লেখিকা মার্গারেট টি ক্যানবি লিখিত দ্য ফ্রস্ট ফেয়ারিজের হুবহু নকল। চিন্তার বিন্যাস যে হুবহু দুটি মানুষের এক হতে পারে, এ কথা সেদিনও যেমন জানতাম না, আজও জানি না। আমার লেখা কিভাবে তার মতো হলো? ট্রাইব্যুনালে আমাকে প্রশ্ন করা হলো, আপনি কি সাহিত্যে অনুরাগী? বললাম, ইয়েস। সাহিত্য পড়ে কি আনন্দ পান? ইয়েস। মাঝে মাঝে সাহিত্য রচনা করতে কি ইচ্ছে হয়? ইয়েস। সমসাময়িক সাহিত্য কি আপনাই প্রভাবিত করে? ইয়েস। সেই প্রভাবে অনুপ্রাণিত হয়ে আপনি লেখেন? ইয়েস। তারপরে বলবেন, ওই বই পড়ে অনুপ্রাণিত হয়ে আপনি লেখেননি? ইয়েস। ট্রাইব্যুনালের রায় কি হয়েছিল তার আমি জানার অপেক্ষায় ছিলাম না। আচ্ছা, কেউ কি কখনো আমাকে গল্পটা শুনিয়েছিল? আমি জানি না, আমার মনে পড়ে না। আমি শুধু ভাবি মানুষ কিভাবে সময় সময় এত নির্মম হয়ে ওঠে। একটা 13 বছর বয়সের মেয়ে যে কিনা দেখতে অক্ষম, শুনতে অক্ষম, বলতে অক্ষম, সে তার নিয়তিকে মেনে নিয়ে চেষ্টা করছে কোনো না কোনো ভাবে ঘুরে দাঁড়াতে, সেখানেও এত বড় বাধা, ট্রাইব্যুনালের মুখোমুখি, লজ্জা ছি লজ্জা। কিন্তু টিচার, তর্কের খাতিরেও তো আমি ট্রাইব্যুনালকে একটা প্রশ্ন করতে পারতাম, বলতে পারতাম, আচ্ছা মৌমাছি যে মধুর চাক বাঁধে, সেখানেও তো মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে, কিংবা এই যে রং সাদা, সেও তো 7 রঙের মিশ্রণ। যদি কিছুকে মৌলিক ভাবতেই হয়, তবে তো সেটা মাকড়সার নির্মাণ, নিজের মুখের লালা বের করে জাল পেতে, পতঙ্গ ধরার ফাঁদ পাতে, আবার মুহূর্তে জাল মুখের মধ্যে গুটিয়ে নেয়। তখন কি বলতো ট্রাইব্যুনাল? ওই দুঃসময়ে তো তুমি বাঁচালে টিচার অ্যান স্যালিভান, পাছে অন্যের চিন্তা নিজের চিন্তা হয়ে প্রকাশিত হয় ভেবে যখন আমার লেখালেখি সব বন্ধ, তখন তো তুমি বললে ভালো কাজে বাধা আসবেই, নইলে মন্দ লোকেরা যে বেকার হয়ে যাবে। অনেকেই তোমায় ভাবলে চলে, তুমি এখন থেকে লিখবে তোমার কথা, তুমি এবং তোমাকে ঘিরে কথা। এই আমেরিকা কি সারা বিশ্বে হেলেন কেলার একজন, তার কথা শুধু তারই কথা। জলের ডুবন্ত যাত্রী যেভাবে খড় কুটো আঁকড়ে ধরে কুলে পৌঁছাতে চায়, আমারও তখন একই অবস্থা। লিখছি নিজের কথা, নিজের দৈনন্দিন যাপিত জীবনের কথা, আমার জীবনের আলোক উজ্জ্বল উপস্থিতি, আমার শিক্ষক এদের মাহাত্মের কথা, পারিপার্শ্বিক মহৎ মানুষদের কথা, যাদের সাথে আমি আছি তাদের কথা, আরো কত কি, সবই যখন আমার জীবনের কথা, তখন বইটির নাম দিলাম দ্য স্টোরি অফ মাই লাইফ, আমার জীবনের গল্প। বইটি প্রকাশের পর তুমুল প্রশংসা, দেশ ছাড়িয়ে বিদেশের পাঠক বইটি পড়ছে তাদের ভাষার অনুবাদে। এরপর তো আরো কত বই, দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন,
out of dark, let us them faith, the open door, teacher Ann Sullivan, aro koto boi. Teacher, eto eto boi je likhte parlam, pathoko grohon korlo, ta ki shombhob hoto, jodi na tumi mali hoye, chinta roger moto byadhi, oi buno sharke na tarate. সেদিন থেকে শিখলাম, শুভ কোনো শক্তির ঢেউ এলে মানুষ প্রথম চেষ্টা করে তাকে বাধাগ্রস্ত করতে, শক্তির জোরে না পারলে মানুষ তখন হয় তার মুখোমুখি, তাতেও না পারলে একসময় নিজেই তাকে আহ্বান করে ঢেউয়ের তোড়ে গা ভাসায়, তবেই তো লোকে ওই শুভ শক্তিকে বলে বিপ্লব। দুঃখের যজ্ঞ নালা জ্বালা নেই, কান্নে যে প্রেম দেবতা সে হেম, নেতা সে নিঃসংসার, গৌরবতার দুঃখের যজ্ঞ নালা জ্বালা নেই, কান্নে যে প্রেম দেবতা সে হেম, নেতা সে নিঃসংসার, গৌরবতার বিপ্লব, রেভলিউশন, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, রেভলিউশন ফর ফ্রিডম, রেভলিউশন ফর সোশ্যালিজম আর ডেমোক্রেসি, হোয়ার ইজ হিউম্যান ফ্রিডম, মানুষের মুক্তি কোথায়? বিপ্লবে নাকি সংহতিতে, বিভেদে নাকি সমন্বয়ে, বিনাশে নাকি পরস্পরের ভাব গ্রহণে? হোয়ার ইজ ফ্রিডম অ্যান্ড হোয়াট ইজ ইট? সার্চ অ্যান্ড সার্চ আনটিল রিচ দ্য গোল। ও মাই ডিয়ার টিচার অ্যান্ড সেলিভান, আপনি নিশ্চয়ই FBI কিংবা CIA এর চৌকস গোয়েন্দার দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাচ্ছেন না, এবং আপনি নিশ্চয়ই এও ভাবছেন না মানবতাবাদীর আড়ালে আমি একজন মুখোশধারী কমিউনিস্ট বা সমাজতন্ত্রী, যেমন তারা ভাবতেন চার্লি চ্যাপলিনকে, যে কারণে 39 বছর আমেরিকার চলচ্চিত্র শিল্পকে নিজের সৃষ্টিশীলতা দিয়ে নানা মাত্রায় বিকশিত করার পরেও একজন মহান শিল্পী চার্লি চ্যাপলিনকে আমেরিকায় প্রবেশের কড়াকড়ি আরোপ করা হয়। মাই টিচার, আমি আজও বুঝি না অর্থনৈতিক সমবন্টনের কথা বললে কেন একজন মানুষ অন্যের চোখে কার্ল মার্ক্সের অনুসারী মাত্র হয়ে যায়, যুদ্ধের বিপক্ষে কথা বললে কেন একজন মানুষকে কমিউনিস্ট আখ্যা দিয়ে বলা হয় দে আর আওয়ার এনিমি। তোমার মনে পড়ে টিচার অ্যান সেলিভান, তুমি আমি সেই প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলের মাঝেও মঞ্চের পর মঞ্চে বক্তৃতার টেবিলে দাঁড়িয়ে বলে এসেছি, ওয়ার ইজ দ্য এনিমি অফ হিউম্যানিটি, উই হ্যাভ টু হেট দ্য ওয়ার, উই হ্যাভ টু ফাইট ফর পিস, উই হ্যাভ টু ফাইট এগেনস্ট প্রভার্টি, যুদ্ধ আমাদের অর্থনৈতিক বৈষম্য ব্যবস্থারই অনিবার্য ফল, যুদ্ধ যে আমাদের অর্থনৈতিক বৈষম্য ব্যবস্থারই অনিবার্য ফল, এই ভালো কথাটা পৃথিবীর শান্তিকামী মানুষরা বুঝল না, কিন্তু অ্যাডলফ হিটলার ঠিকই বুঝল, বুঝটাকে তুরুপের তাস বানিয়ে সমস্ত জার্মান জাতিকে খেপিয়ে তুলল, ইহুদির বিরুদ্ধে দাঁড় করালো জার্মানিকে, হিংসার আগুনে ধুতাহুতি দিতে কি বর্বর তার উন্মাদনা, কি বিভেদের বিষবাষ্প দাবানলের মতো পুড়িয়ে চলেছে মানুষের মানবতা, বিভক্তি ঘরের সাথে প্রতিবেশী, ক্রেতার সাথে বিক্রেতার, ডাক্তারের সাথে রোগীর, প্রশাসনের সাথে জনগণের, ঘৃণার হুঙ্কারে প্রকম্পিত তখন জার্মানির আকাশ বাতাস, বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে হিটলারের গগনবিদারী হুঙ্কার, ইগো ইগো ইগো, কাম ফ্রম দ্য আর্মি, অস্ত্র ধরো এবং শত্রুদের বিরুদ্ধে লড়ো, কিন্তু তাদের মতো বোকা হয়ো না, এই শত্রু ফ্রান্স, ব্রিটেন কিংবা রাশিয়া না, এই শত্রু আমাদের মধ্যেই বাস করছে, এই শত্রু সোশ্যালিস্ট, এই শত্রু কমিউনিস্ট, যাদের নোংরা, লোভী এবং বিপজ্জনক কর্মকাণ্ডের জন্য আমাদের দেশ ডুবতে বসেছে, তারা আর কেউ না, তারা ইহুদি, জার্মানরা কিছুতেই তাদের ক্ষমা করবে না, উই হ্যাভ টু কিল দেম, নিশ্চিহ্ন করতেই হবে। নিশ্চিহ্ন কার থেকে কাকে করবে অ্যাডলফ হিটলার? সম্পদ অর্জনের প্রলোভন দেখিয়ে এ তোমার কি রকম নৃশংসতা? যুদ্ধবাজদের ছলনার অভাব হয় না, কখনো হয়নি। ইহুদি কার্ল মার্ক্সকে যদি তোমার অপছন্দই হবে, তবে তার রচিত ড্যাশ ক্যাপিটাল তোমার এত প্রিয় কেন? ইহুদি ফ্রয়েডকে দেশ ছাড়া করলে তবু নিজের মনের রোগটা সারিয়ে নিতে পারলে না?
তোমার দলীয় পোশাক, দলীয় সিম্বল, বাঁকা ক্রসের মতো যে স্বস্তিকা চিহ্ন যার অর্থ একটাই, অলওয়েজ ভিক্টরি, সেসব যার পরামর্শে করলে সেও তো ইহুদি আর্নেস্ট, ইহুদি আলবার্ট আইনস্টাইনকে দেশ থেকে বিতাড়িত করে আমেরিকাকে শক্তিশালী করে নিজের পরাজয় নিজেই করলে ত্বরান্বিত। হিটলার, তুমি কেন বুঝলে না প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ে ধর্ম বর্ণের বাইরে অত উঁচু স্তরের নরনারী জন্মগ্রহণ করে, আর জন্মগ্রহণ করে বলেই তাদের চিন্তা চেতনা রথচক্রে বয়ে চলে প্রবাহমান কাল, ধীরে বয়ে চলা মানব সভ্যতা। সম্পদ অর্জন নয়, ভালোবাসা সুখ আর আনন্দময় শ্রম নিয়ে যে জীবন সেটাই হতে পারে আমাদের অস্তিত্বের লক্ষ্য। যুদ্ধ প্রস্তুতিতে যে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে দেশে দেশে, তা খরচ করা হোক জনকল্যাণে। যুদ্ধ প্রস্তুতিতে যে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে দেশে দেশে, তা খরচ করা হোক জনকল্যাণে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কিন্তু টিচার, ভালো কথা বললেই কি লোকে শোনে? কোথায় আমাদেরকে স্বাগত জানানো হবে তা না, বরং পত্রিকার পাতায় পাতায় আমাদেরকে কমিউনিস্ট বানাবার ধারাবাহিক পায় তারা। যুদ্ধের বিপক্ষে কথা বলা, অস্ত্রমুক্ত বিশ্ব দেখতে চাওয়া তাদের কাছে দৃষ্টিকটু। কিন্তু ওদেরকে কিভাবে বোঝায় আমার দেশ আমেরিকা চিরকাল বৈচিত্র্যে বিশ্বাসী, যে কোনো সংঘাত এবং বিরোধপূর্ণ পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত রেখে নিজেদের সার্বিক ক্ষেত্রে উন্নয়ন এবং অর্থনৈতিক পুনর্গঠনকে ত্বরান্বিত করাই ছিল তার অভীষ্ট। কিন্তু আস্তে আস্তে নেতৃত্বের দোলাচলে দেশ একটু একটু করে সরে গেল তার আদর্শের জায়গা থেকে। তুমি 1936-এ চিরদিনের মতো চলে গেলে, তাই তোমাকে দেখতে হলো না। আমাদের পার্ল হারবারের জাহাজে জাপানি বিমান হামলার বদলা কত নিষ্ঠুর এবং নির্দয়ভাবে নিল আমাদের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে রিপাবলিকান সরকার। কত অল্প সময়ে কত বেশি প্রাণ এবং সম্পদ বিনষ্ট করা যায় সে কথা ভেবে হিরোশিমার যে জায়গায় যে সময়ে সর্বাপেক্ষা বেশি মানুষ জড়ো হয়, সেই সময়ে পারমাণবিক বিস্ফোরণ ঘটালো ট্রুম্যান সরকার। সব পুড়ে ছাই হয়ে গেল, মানুষগুলো কাতরাতে কাতরাতে মরে গেল। তিন দিন পর নাগাসাকিও পুড়ে গেল আমাদের হাতে। আমেরিকার কপালে চিরদিনের মতো গেঁথে গেল কলঙ্ক তিলক। টিচার অ্যান সালিভান, পুত্রের দোষে মাকে কেন হতে হয় অভাগিনী? কিন্তু না, মাতা অভাগিনী না, তার গর্ভেও জন্ম নিয়েছে অনেক বর পুত্র, তিনিও আমাদের প্রেসিডেন্ট জন এফ কেনেডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আমেরিকা আর রাশিয়ার মধ্যে যখন শীতল যুদ্ধ চলছে, রাশিয়া গোপনে ক্ষেপণাস্ত্র বসাচ্ছে কিউবায়, নিউ ইয়র্ক থেকে মাত্র 900 মাইল। এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে আমেরিকা বদ্ধপরিকর। রাশিয়ার রণতরী রওনা দিয়েছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নের জন্য, আর আমেরিকার যুদ্ধ জাহাজ সমর প্রস্তুতি নিয়ে তৈরি রাশিয়াকে প্রতিহত করবে। পারমাণবিক যুদ্ধ অবশ্যম্ভাবী। পেন্টাগন CIA যে কোনো মূল্যে চায় প্রেসিডেন্ট এফ কেনেডিকে দিয়ে কিউবায় যুদ্ধ শুরুর অনুমতি নিতে। সকল চাপের মুখেও এফ কেনেডি হিমালয়ের মতো স্থির অচঞ্চল। মাত্র 13 দিনের সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে এফ কেনেডি সক্ষম হন সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিতে, তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বিশ্ববাসীকে বাঁচাতে। এখন কি মনে হয় জানো টিচার অ্যান সালিভান, গায়ে ধুলো লাগলে মাই তো সন্তানকে ধুলো ঝেড়ে কোলে তুলে নেন,
মায়ের কাছে কেউই তো পরিত্যক্ত না। সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা 19 মাস বয়সী এই হেলেন কেলারও যেমন মার্কেট অ্যাডামস কেলারের স্নেহ প্রশ্রয় পেয়েছে, ঠিক তেমনি অজানা জ্বরে আক্রান্ত হয়ে অন্ধ বোবা হয়ে গেলেও মা কোনো মুহূর্তে তার ভালোবাসার প্রাপ্তি থেকে আমায় বঞ্চিত করেননি। এখন রাত 11:30, এরকম কত রাত যে মা আমার মাথার কাছে বসে রাত জেগে আমার অনাগত ভবিষ্যতের কথা ভেবে ভেবে কুলহীন কিনারহীন ভেসে যাওয়া ডুবন্ত অসহায় যাত্রীর মতো ছটফট করেছে, তা তোমায় বলে বোঝাতে পারবো না। আমি অন্ধ, আমি বধির। আমাদের ঘনিষ্ঠ আত্মীয়রা পরামর্শ দেয় আমার মধ্যে মানবিক বিকার আছে, আমার বাবা মায়ের উচিত আমাকে কোথাও রেখে আসা। আমি আমার ওইটুকু বয়সে সকলের কথাবার্তার মানে ঠিকই বুঝতাম, এই কোথাও রেখে আসার মানে হয় ভিক্ষুক আশ্রমে না হয় অনাথ আশ্রমে। কিন্তু আমার মা কেটের স্থির বিশ্বাস ছিল তার শিশু হেলেন কেলার যখন 1 বছর বয়সে ওয়া ওয়া বলে ওয়াটারকে চিনতে পারে তখন সে শিক্ষার পরিবেশ পেলে নিশ্চিতই শিক্ষা লাভ করে স্বাবলম্বী হবে। মা আমার খুব বই পড়তেন। এক মাঝরাতেই মা আমার ঘরের মধ্যে আনন্দে লাফাতে লাগলেন। তিনি চার্লস ডিকেন্সের লেখা আমেরিকান নোটস বই পড়ে জেনে গেলেন সম্ভব অন্ধ বধিরদের শিক্ষা দেওয়া, এবং সেটি হচ্ছে বোস্টনে। প্রভাতেই বাবাকে সাথে নিয়ে দৌড় লাগালেন টেলিফোন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে। তিনি অন্ধ বধিরদের জন্য অনেক রকম যন্ত্রপাতি তৈরি করেছেন। মায়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি বোস্টনে যোগাযোগ করলেন। আমি যাতে বাবা মা শূন্য না হয়ে পড়ি, আবার যাতে শিক্ষা লাভ করতে পারি, তার বন্দোবস্ত তিনিই করলেন। মাকে গৃহশিক্ষিকা দেবার নিশ্চয়তা দিলেন। সেই শিক্ষিকা হয়ে এলে তুমি, মাই ডিয়ার টিচার অ্যান সালিভান। মহাকবি হোমারের প্রমিথিউস যেমন স্বর্গ থেকে আগুন এনে দিল, ঠিক তেমনি আমার মা এনে দিল আমার জীবনে আলোকদাত্রী, আমার শিক্ষক মিস অ্যান স্যালিভানকে। আমি এখন বুঝি, সত্যিই বুঝি কেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন এত প্রত্যয়ের সাথে বলেছিলেন, আমায় একজন শিক্ষিত মা দাও, আমি তোমায় একটি শিক্ষিত জাতি দেব। আমায় একজন শিক্ষিত মা দাও, আমি তোমায় একটি শিক্ষিত জাতি দেব। আমায় একজন শিক্ষিত মা দাও, আমি তোমায় একটি শিক্ষিত জাতি দেব। ও মাই ডিয়ার টিচার অ্যান সালিভান, তোমাকে তো বলাই হয়নি। সম্রাট নেপোলিয়নের কথাই মনে পড়ল। খ্যাত সাহিত্যিক মার্ক টোয়েন কি বলেছে জানো না? বলেছে, 19 শতাব্দী সেরা 2 চরিত্র, একজন সম্রাট নেপোলিয়ন, আর একজন নাকি তোমার ছাত্রী এই অধম হেলেন কেলার। মার্ক টোয়েনের মতো অত বড় সাহিত্যিক তো ঠিকই আমার লেখা বই নিয়ে 2 পৃষ্ঠার লেখা পাঠালো। লিখল, তোমার রচনায় আছে বিস্ময়, তোমার তৈরি জগতে নিমগ্ন হতে মন চায়, লেখার বাক্যে বাক্যে তোমার আত্মার স্রষ্টা মিস অ্যান স্যালিভানের কৃতজ্ঞ উপস্থিতি পাঠককে কৃতজ্ঞতা বোধে আবদ্ধ করে। জানো টিচার অ্যান স্যালিভান, মার্ক টোয়েনের সাথে সাক্ষাতে যে উপদেশকে আমি নির্দেশ বলে মেনে নিয়েছি সেটি হচ্ছে, সব সময় সঠিক কাজটি করো, কেউ এতে কৃতজ্ঞ হবে বাকিরা হবে বিস্মিত। সব সময় সঠিক কাজটি করো, কেউ এতে কৃতজ্ঞ হবে বাকিরা হবে বিস্মিত। বিস্মিত হয়েছিলাম আরেকবার যখন অভিনেতা চলচ্চিত্রকার
চার্লি চ্যাপলিনের সাথে দেখা, দেখা মাত্রই মনে হলো শেক্সপিয়ারের হ্যামলেটের সেই টু বি অর নট টু বি এর মতো দশা। ডানে যাবে না বাঁয়ে যাবে সেটা ভেবে দৌড়াদৌড়ি, অথচ ঠাঁই দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। আমায় বলে, আপনি চিরদিন অসাধ্যকে সাধ্য করাই জীবনপাত করলেন, যেহেতু এটা এক পরিশ্রমী কাজ, তাই এই মুহূর্তে আমি আপনার সামনে একটা পরিশ্রমের কাজ করে দেখাবো। টানা 500 ইংরেজি শব্দ বলে যাব যার মধ্যে ইংরেজি বর্ণমালার এ নেই। আমি তো ভেবেই তাজ্জব, আদৌ এটা সম্ভব নাকি? দেখে চ্যাপলিন বলে চলেছেন, 1, 2, 3, 4, 5। সত্যি তো কোনো শব্দের মধ্যে এ নেই। আমি বললাম, থাক থাক আর বলতে হবে না। তখন চ্যাপলিন আমার ডান হাতের বুড়ো আঙ্গুল চেপে ধরে বলে, নিশ্চয়ই আপনি জানেন এই বুড়ো আঙ্গুলের ছাপ শুধুমাত্র আপনার, জগতের আর কোন মানুষের সাথে এ ছাপ মিলবে না। আমি বললাম, হ্যাঁ এটা তো সবাই জানে। তখন সে বলে, হ্যাঁ এটা আমিও জানি, জগতে হেলেন কেলার একজনই, সেজন আপনি। আমি হ্যাঁ না কি বলবো বুঝেই উঠতে পারি না। নায়াগ্রা জলপ্রপাতের উচ্ছলতা দেখে যেমন আমি শিহরিত হয়েছিলাম, সমুদ্রের সর্বে সর্বা নরওয়েজিয়ান জলনাবিকদের দেখে যেমন বিস্মিত হয়েছিলাম, ঠিক তেমনি অবস্থা চার্লি চ্যাপলিনকে দেখে। আমায় বলে কি, আপনি যেভাবে অন্ধ বধিরদের একটা নিজস্ব ভাষা হাতে তুলে দিতে চাচ্ছেন, সেই ভাষাও রপ্ত করে কিন্তু আমি অভিনয় করি। বলেই হাত নেড়ে কিভাবে জোনাকি পোকা হয় করে দেখালেন, শোকাবহ, সন্দেহ, গল্প বলা, সংঘর্ষ, আরো কত কি করলেন। যাবার বেলায় চার্লি চ্যাপলিন বলে গেলেন, আপনি আপনার জীবদ্দশায় নানা দেশে ঘুরে বক্তৃতা বিবৃতি করে, লেখালেখি করে, অর্থ সঞ্চয় করে দেশে বিদেশে প্রায় 50টি সেবামূলক প্রতিষ্ঠান করেছেন, এটা নিঃসন্দেহে আপনার সদিচ্ছা, কিন্তু এটি যথেষ্ট নয়। সব মানুষ জন্মান্ধ হয়ে জন্মায় না, মানুষ অন্ধ হয়ে যুদ্ধ করে, আবার যুদ্ধই মানুষকে অন্ধ করে, দিনে দিনে সে সংখ্যা বাড়ছে দেশে এবং বিদেশে। 50টি প্রতিষ্ঠান কি যথেষ্ট তাদেরকে ধারণ করতে? চার্লি চ্যাপলিন চলে গেলেন, কিন্তু আমি বাকরুদ্ধ। বলো টিচার অ্যান স্যালিভান, তুমি আমি সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় বক্তৃতার ফাঁকে ফাঁকে হাসপাতালে হাসপাতালে ঘুরে আহত যোদ্ধাদের সেবা দিয়েছি না, তাদের মনে সাহস জুগিয়েছি না, কিন্তু যুদ্ধ তো থামানো গেল না, ঠিকই তো আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধল। আমরা আমাদের ক্ষমতা সীমিত, কিন্তু যুদ্ধবাজদের ক্ষমতা অপরিসীম। আমি হেলেন কেলার, আমি আজীবন লড়বো অসহায় মানুষদের পাশে থেকে। যারা অন্ধ নয়, মুখ নয়, বধির নয়, তারাও কি লড়বে না? জীবন অভিজ্ঞতা থেকে আমি জানি যে সাহস আর আত্মপ্রত্যয়ের কোনো সীমারেখা তো নেই। ম্যাডাম অ্যান স্যালিভান, তুমি থাকা অবস্থায় আমরা তো ছিলাম হলিউডে, দেখলাম চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটর। টিচার, গ্রেট ডিক্টেটর চলচ্চিত্রের কাহিনীটি স্মরণ করি। এখানে কাল্পনিক এক দেশ টোমানিয়াতে প্রথম বিশ্বযুদ্ধের সময় এক নাপিত স্মৃতিভ্রষ্ট হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাইনকেল নামক এক স্বৈর শাসক টোমানিয়া দখল করে নেয়। এদিকে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ওই নাপিত হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং তাকে ভুল করে হাইনকেল বলে মনে করা হয়। দ্য গ্রেট ডিক্টেটর চলচ্চিত্রের ওই দৃশ্যটা, হিটলার রূপী হাইনকেল এক বিশ্ব মানচিত্র আঁকা গ্লোব নিয়ে একবার ওপরে লাথি দিয়ে ওঠাচ্ছে, তো একবার মাথা দিয়ে নয় পশ্চাৎ দেশ দিয়ে আঘাত করছে, তো পরক্ষণেই হাত দিয়ে চড় মারছে। কিছুক্ষণের মধ্যেই গ্লোবটা গেল ফেটে,
চার্লি চ্যাপলিন স্পষ্ট করে বোঝাচ্ছেন, হিটলার তোমার বিশ্ব দখলের দাম্ভিক খেলা থামাও, এর পরিণতি ভালো না, তুমি ক্ষমতা দিয়ে বিশ্ব দখল করতে পারবে না, মাঝ থেকে বিশ্বের এবং তোমারই ক্ষতিটা হয়ে যাবে। 1940-এ চার্লি ছবিটার মধ্য দিয়ে হিটলারকে সতর্ক করল, কিন্তু সতর্ক হলো না হিটলার। 1945-এর মধ্যে মিলে গেল, কিন্তু ততক্ষণে সব শেষ হলো, হিটলার শেষ হলো, লাখ লাখ মানুষ ধ্বংসের তোড়ে ভেসে গেল। বিপর্যয়ের আগে ভালো কথাটা কেউ নিল না, বিপর্যয় না হওয়া পর্যন্ত ভালো কথায় কেউ কান দেয় না। অনুশোচনার অনুতাপে আণবিক বোমার ধ্বংসস্তূপের শহরে নত জানু হয়ে শপথ নিয়েছি, যতদিন বাঁচব ততদিন যুদ্ধে আণবিক শক্তি ব্যবহারের বিরুদ্ধে লড়ে যাব। কিন্তু চার্লি, আমি তোমার আদর্শকে নিয়েছি, যে কথাটা তুমি সৈন্যদের সামনে সাজানো হাইনকেলকে দিয়ে বলেছিলে সেটিই ছিল তোমার প্রকৃত সত্য। আমি তোমার সেই সত্যকে নিয়েছি, যে বোধটি প্রতিষ্ঠা করার জন্য তোমার দ্য গ্রেট ডিক্টেটর চলচ্চিত্রটি নির্মাণ সে বোধটি নিয়েছি এবং দেশে বিদেশে হাজার হাজার মানুষের কাছে সে বার্তা পৌঁছে দিয়েছি। I'm sorry, but I don't want to be an emperor. That's not my business. I don't want to rule or conquer anyone. I should like to help everyone. কোন দেশের সম্রাট আমি হতে চাই না। পৃথিবীর সকল দেশের মানুষ আমার বন্ধু, আমার ভাই, সে ইহুদি হোক, নিগ্রো হোক, সাদা কিংবা কালো, যাই হোক না কেন, লোভ ও লালসা মানবতার সবচাইতে বড় শত্রু। মানুষে মানুষে ঘৃণা ও বিদ্বেষ কখনোই চিরস্থায়ী নয়। স্বৈরশাসকদের পতন ঘটবেই এবং সমস্ত ক্ষমতা জনগণের হাতে ফিরে যাবেই। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম করতে হবে, আত্মত্যাগ করতে হবে। যন্ত্রের চাইতে মানুষ বড়, যুদ্ধের চাইতে শান্তি বড় এবং ধ্বংসের চাইতে সৃষ্টি আরো অনেক বড়। Let us all unite! বড় বড় মানুষের কথা স্মরণে এলেই মনে পড়ে বিশ্বকবি বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। দেখা দিকার বার জন্মের প্রথম শুভ জানুয়ারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার প্রথম দেখা। আমি তো প্রথম দর্শনেই মানবতার এই অসামান্য বন্ধুকে অন্তর থেকে গুরুর আসনে বসিয়ে গুরুদেব বলে সম্বোধন করেছিলাম। কবির সঙ্গে আমার আত্মিক শক্তির ক্ষমতা যা মানুষকে প্রকৃত স্বাধীনতা দিতে পারে সে বিষয়ে আলোচনা হয়। পৃথিবী জুড়ে যুদ্ধের যে অশুভ ছায়া নেমে আসছে তা নিয়ে মানবতাবাদী রবীন্দ্রনাথ গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, আত্মকেন্দ্রিকতার পরিণতি আত্মহনন ছাড়া আর কিছু নয়। আমি গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, আজও ভারতবর্ষ ইংরেজদের পদানত কেন? তিনি রবীন্দ্রনাথ বললেন, রাজনৈতিক স্বাধীনতায় কোন অঞ্চলের একমাত্র কাম্য হতে পারে না, আগে প্রয়োজন সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে ভালোবাসার মিলন তীর্থ গড়ে তোলা, সকলের মঙ্গলের লক্ষ্যে পৌঁছাতে পারলে তবেই প্রকৃত স্বাধীনতা লাভ করা সম্ভব। টিচার, তুমি তো জানো যে রবীন্দ্রনাথের মতো আমিও আজীবন এ সত্যই বুকের গভীরে লালন করি। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের মঙ্গল সকলের মঙ্গলের সঙ্গে জড়িয়ে আছে। টিচার, ব্যক্তি ও জাতির প্রকৃত সুখ আর সর্বমানবের কল্যাণ যে অভিন্ন, রবীন্দ্র শিক্ষার মহত্তর এই সত্যের উপলব্ধি হলে পৃথিবীতে ঘৃণা থাকতো না, যুদ্ধ থাকতো না, মুছে যেত সব সীমান্ত, লোপ পেত গোঁড়ামি, তখন মানুষ বাঁচত
মহত্তর কিছু অর্জন করার অধিকারী। সমগ্র পৃথিবী হতো তার দেশ, তার অভিষ্ট হতো গোটা স্বর্গলোক। টিচার, বিনয় আর অধ্যত্ত তো পাশাপাশি চলে, তবে বিনয়কে সবাই স্বাগত জানায়। জর্জ বার্নার্ড শয়ের পিগমিলিয়ন আমার অন্যতম প্রিয় নাটক। ডিউক সম্প্রদায়ের অহংকার নিয়ে তিনি শুধু তাচ্ছিল্যই করেননি, বরং এক পথের ফুলালিকে আদব কায়দা আর উচ্চারণ ভঙ্গিমা শিখিয়ে ডিউক মহলে প্রমাণ করেছেন উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝে আচার আচরণগত পার্থক্যটাই ব্যবধান, আর কিছুই কিছু না। তবে পিগমিলিয়ন পড়ে তার সাম্যবাদী দৃষ্টিভঙ্গির বিনয়ী আচরণে যতটা মোহগ্রস্ত হয়েছিলাম, ঠিক ততটাই মোহভঙ্গের শিকার হলাম তার চাক্ষুষ দর্শনে। জর্জ বার্নার্ড শকে অত্যন্ত সম্মান প্রদর্শন করে জানতে চাইলাম, আপনি আমেরিকায় আসেন না কেন? তিনি উত্তর দিলেন, সমস্ত আমেরিকাই তো আমার সঙ্গে দেখা করতে আসে। সে বেকারা যখন তাকে স্মরণ করিয়ে দিলেন যে আমি হেলেন কেলার একজন অন্ধ বধির নারী হওয়া সত্ত্বেও এত দূরে ছুটে এসেছি শুধুমাত্র তার সাহিত্যের অনুরাগী হয়ে, তখন তিনি অধিকতর ঔদ্ধত্য নিয়ে বললেন, আমেরিকার সবাই অন্ধ বধির এবং মূক। পরবর্তীতে লিখিতভাবে আমি আমার ব্যথিত হবার কথা তাকে জানালে তিনি ঘুরিয়ে যা উত্তর দিলেন তা হলো, তিনি নাকি বলতে চেয়েছিলেন যে আমেরিকার রাজনৈতিক এবং সামাজিক অন্ধত্বের মাঝে হেলেনই একমাত্র চক্ষুষ্মতি। চাইলে বিষয়টি নিয়ে আমি আরও আমার বক্তব্য তুলে ধরতে পারতাম, বলতে পারতাম ঐতিহ্যকে অবমাননা করে আধুনিকতা গড়ে উঠতে পারে না, দেশকে হীন করে হেলেনকে মহত্ত্ব দান এটা খণ্ডিত মানসিকতা, সাহিত্য শিল্প কি যাপিত জীবনে এই খণ্ডিত মানসিকতা এক দুরারোগ্য ব্যাধি, খণ্ডিত মানসিকতার মতো খণ্ডিত মতবাদও মানব সভ্যতার এক বড় ঝুঁকি। নারীবাদী বলে কেউ একজনকে হতে হবে পুরুষ বিদ্বেষী, এটা হতে পারে না, হতে পারে না পুরুষবাদী বলে নারী বিদ্বেষী হওয়া, এটা এক খণ্ডিত মতবাদ। পূর্ণ মতবাদ হবে তখন যখন সে সত্যিকার অর্থে হবে মানবতাবাদী। নেপোলিয়নের এক অনুরাগী হওয়া সত্ত্বেও আমি লিও তলস্তয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, নেপোলিয়নের নেতৃত্বে ফ্রান্সের রাশিয়া দখলটাই যুদ্ধ, আবার রাশিয়া ছেড়ে ফরাসিদের চলে যাওয়াটাই শান্তি। বড়কে হতে হয় বিনয়ী সবার তরে সর্বকালে। বিনয়ী হয়তো মানুষের মধ্যে বড় কিংবা ছোটর মাত্রা নির্ধারক। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা তলে পাতালে নাকি সমতলে, মনের সংশয় কোথায় লুকিয়ে থাকে টিচার অ্যান্ড সালিভান তুমি আমার কাছে জানতে চাইবে, অথচ আমি উত্তর দেব না, জোরাজুরি করলে মিথ্যা উত্তর দেব, হেউ কি কোনদিন ভেবেছি? অথচ তামাম বিশ্বের কত কত সাংবাদিকদের কত কত বুদ্ধিদীপ্ত প্রশ্ন, কত কত তার উত্তর, কত অবলীলায় সেসব দিয়েছি, কত বিশ্বাসের সাথে দিয়েছি, অভিজ্ঞতা থেকে দিয়েছি। জানতে চেয়েছে আপনার বক্তৃতা শুনতে যে হল ভর্তি দর্শক, তা আপনি কিভাবে বুঝলেন? বলেছি বাতাসের কম্পন থেকে, মেঝের কম্পন থেকে, পায়ের নড়াচড়া, চেয়ারের আঁচড় প্রভৃতি থেকে যে কম্পন সৃষ্টি হয়েছে তার থেকে, চারিদিকে মানুষের উষ্ণতা থেকে, ঘ্রাণ সুখে। পাল্টা প্রশ্ন, ঘ্রাণ সুখেই যদি, তবে কিভাবে বুঝবেন কে ডাক্তার কে ছুতোর কিংবা কে ঔষধ প্রস্তুতকারী? বলেছি খানিকটা ইথারের গন্ধ, খানিকটা অসুস্থ রোগীর ঘরের গন্ধে বুঝি তিনি ডাক্তার, ছুতোরদের গায়ে
কাঠের গন্ধ থাকবেই, ঔষধ প্রস্তুতকারীর গা থেকে ঔষধের পাঁচমিশালি ঘ্রাণ ছুটবেই। যত পেশার মানুষ তার তত আলাদা আলাদা ঘ্রাণ, ফলে আলাদাভাবে কাউকে চিনতে আমার কোনো অসুবিধাই হয় না। করমর্দনের স্পর্শেও আমি বুঝে যাই কে চঞ্চল, কে বিষণ্ন, কিংবা কে নিমগ্ন। তাদের জিজ্ঞাসা, বাক শক্তিহীনতা নাকি দৃষ্টিহীনতা, কোনটি আপনার জন্য অসহ্য যন্ত্রণা? বলেছি, কোনোটি না, মানুষের বুদ্ধির জড়তাই আমার জন্য সবচেয়ে বড় যন্ত্রণা। আপনি একজন মেয়ে হয়ে কি আপনার মনে হয় না মেয়েদের শিক্ষা প্রয়োজন? মানুষ হিসেবে মেয়েদের সব শিক্ষাই প্রয়োজন। মেয়েরা কি বুদ্ধিমত্তায় পুরুষের সমকক্ষ? পুরুষ সঙ্গী খুঁজে পাওয়া একমাত্র উদ্দেশ্য না হলে মেয়েরা সব দিক থেকেই বুদ্ধিমান। কারা অসুখী? সত্যি যারা কিছু করতে পারে না। আপনি কখন অসুখী? যখন আমার আরাধ্য কাজ আমি শেষ করতে পারি না। আপনি কখন বিদ্রোহী? যখন বাধার মুখোমুখি। আপনার কাছে আনন্দের মানে? মানে অপরকে সাহায্য করতে পারা। সাহায্য, সাহায্য, সাহায্য তো আমি তোমায় করতে পারিনি টিচার অ্যান্ড সেলিভান, তোমার প্রশ্নের উত্তর দিয়ে। কিভাবে দিই সেই প্রশ্নের উত্তর? কিভাবে বলি আমি প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি তরুণ যুবক পিটার ফেগানে। ভালোবাসি, ভালোবাসি ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি আকাশ ভবিষ্যতের কথা ভেবে নিজের ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থাকলে, স্বামীর সাথে ডিভোর্স হয়ে একলা হলে, দম বন্ধ করা কাশি নিয়ে কাশতে কাশতে ডাক্তারের কাছ থেকে যক্ষা হয়েছে বলে জানতে পারলে যে তোমার জীবনে এই এক আমি হেলেন কেলার ছাড়া আর কেউ কোথাও নেই, সে আমি কিভাবে বলি আমি প্রেমে পড়েছি? আমি আজন্মের লালিত আকাঙ্ক্ষা মাতৃত্বের স্বাদ পেতে ব্যাকুল। যে মানুষটি সকল কাজে সকল পরিস্থিতিতে আমার পাশে থাকতে চেয়েছে, আমি সেই পিটার ফেগানের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখি। ভালোবাসি, ভালোবাসি আমি তো পারিনি তোমাকে একাকি নিঃসঙ্গ করে ফেলে যেতে, আমার চাওয়াটাকে বড় করে দেখতে। অথচ এও তো সত্য, আমি আর পিটার ঘর বাঁধবার জন্য রেজিস্ট্রারের কাছে বিয়ের আবেদন করেছি। প্রেমিকা হয়ে অল্প কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রেমিকের অপেক্ষায় গাড়ি বারান্দায় রাতের পর রাত প্রতীক্ষা করেছি। আবার এও ভেবেছি প্রেম করি কিনা প্রশ্নের সঠিক জবাব যদি দিই তবে তুমি আমাকে আজীবনের মতো ছাড়তে রাজি হতে। তো উত্তর তো মেলে না টিচার অ্যান্ড সেলিভান, উত্তর তো মেলে না। আমি চাইনি তোমার হৃদয় আমার অনুপস্থিতির আগুনে পুড়ে ছার খার হয়ে যাক, তাই তো প্রশ্নের উত্তর দেওয়া হলো না টিচার অ্যান্ড সেলিভান, তাই তো প্রশ্নের উত্তর দেওয়া হলো না। একটাই তো জীবন, না হয় হলো একক জীবন যাপন, কোনোদিন তো তুমি আমায় অনাথ করে রাখোনি।
তবুও আমার জীবনে প্রেম এসেছিল, কেউ একজন আমাকে তার সঙ্গে জীবন বাঁধতে বলেছিল। কালো জলে ঘেরা আনন্দের দ্বীপের মতো ছিল সে প্রেম। আমিও যে তাকে আজও ভালোবাসি, আজও তা আমাকে ডুকরে ডুকরে কাঁদায়। প্রেম এসেছিল প্রবল জলোচ্ছ্বাসের মতো উদ্বেলিত করে, চাপা পড়ে গেল একদম নীরবে। দ্য বেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড ক্যানট বি সিন অর ইভেন টাস্ট, দ্য মাস্ট বি ফেল্ট উইথ দ্য হার্ট। হে জগতে কি সান্ত্বনা দেবে তুমি আমাকে, ভাগ্য যাকে বঞ্চিত করে প্রিয় সঙ্গ থেকে। কাজের মধ্যে শক্তি পাবো সদাই যেমন পাই, অপূর্ণ বাসনা আমার আলোক ধারায় তৃপ্ত হবে তাই। সে জগতে দৃষ্টি কভু হয় না তো ভাই ক্ষীণ, সে জগতে শ্রুতি কভু হয় না তো ভাই দীন, হাই 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 হাই। রাত 12টা হতে আর মাত্র কিছুক্ষণ বাকি, সময়গুলো কিভাবে শেষ হয়ে গেল ম্যাডাম অ্যান সেলিভান, অথচ কথাগুলো তো সব বলা হলো না। এই দীর্ঘ জীবনের সব কথা কি ফুরায় টিচার? ভালো টিচার অ্যান সেলিভান, আইনস্টাইন বলেছেন আমার প্রতি তোমার চেষ্টা অতি মানবিক, জগতের হিসেব দিয়ে তা মেলে না। আর শোনো, ঋষিকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমায় কবিতা পাঠ করে শুনিয়েছেন, আমি তার ঠোঁটে আর কণ্ঠস্বরে আঙুল রেখে রেখে কবিতাটি শুনেছি। আসলে আমি তার ঠোঁটে মাত্র হাত রাখিনি, হাত রেখেছিলাম তার হৃদয়ে। জানি না জীবাত্মা ও পরমাত্মার মিলনের এই কবিতাটি তিনি আমায় ভেবে লিখেছেন কিনা। যদি আমায় ভেবে লিখেন তবে কবিতাটি আমার, যদি আমায় ভেবে নাও লেখেন তবুও কবিতাটি আমার, কবিতাটি আমাদের সবার বিশ্ববাসীর। চলো হে আমি সুদূরের পিয়াসি, দিন চলে যায় আমি আনমনে তারই আশা চেয়ে থাকি বাতায়নে, ও গো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী। আমি সুদূরের পিয়াসি সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাই আছি এক ছাই সে কথা যে যায় পাশরি। আমি উন্মনা হে হে সুদূর আমি উদাসী, রৌদ্র মাখানো আলোস বেলায় তরু মরমরে ছায়ার খেলায়, কি মূরতি তব নীলাকাশ সাই নয়নে ওঠে গো আভাসী। হে সুদূর আমি উদাসী সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যায় পাশরি। Light, it's you, it's light. আলো আমার